করোনার নির্দেশনা অমান্য করলে শাস্তি দেবে সৌদি সরকার সৌদি আরবে প্রতিনিয়ত করোনা রোগী বৃদ্ধি পাবার ফলে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সকলকে সতর্ক করেছে করোনা নির্দেশনা মেনে চলার জন্য যদি কেউ করোনাভাইরাস প্রতিরোধে আরোপকৃত নির্দেশনা অমান্য করেন তবে তাকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সৌদি আরবে ইতিমধ্যেই পুরোদমে চলছে করোনা ভ্যাকসিন প্রদান কর্মসূচি ইতিমধ্যেই পঞ্চাশ লাখ ডোজ করোনা ভ্যাকসিন প্রদান করেছে সৌদি সরকার গত রবিবারে একটি প্রেস ব্রিফিংয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তালাল আল সাহলুপ। জানান যদি কেউ মেডিকেল আইসোলেশন অথবা কোয়ারেন্টাইন এর নির্দেশনা ও আদেশ অমান্য করেন তবে তাকে সর্বোচ্চ দুই রিয়াল জরিমানা অথবা দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে করোনা মহামারী সম্পর্কে গুজব অথবা কোনো মিথ্যা তথ্য প্রকাশ করে তবে তাকে এক লাখ রিয়াল থেকে দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে জরিমানা এর পাশাপাশি এক থেকে পাঁচ বছরের কারাদণ্ডও দেওয়া হতে পারে মন্ত্রণালয় এর মুখপাত্র আরও জানান ভাইরাস প্রতিরোধে আরোপ করার নির্দেশনা এবং আদেশ না মেনে চলার কারণেই প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এ কারণে যে বা যারাই জেনে শুনে করোনা প্রতিরোধে জারি করা নির্দেশনা অমান্য করছে তাদের জন্য উল্লেখিত শাস্তি রয়েছে করোনা ভাইরাস এর বিরুদ্ধে সবচাইতে কার্যকরী অস্ত্র হচ্ছে করোনা ভ্যাকসিন কিন্তু এখনও পর্যন্ত করোনা প্রতিরোধে জারি হওয়া নির্দেশনাগুলো না মানার কোনো বিকল্প নেই ইতিমধ্যেই সমগ্র সৌদি আরবে পঞ্চাশ লাখেরও বেশি করোনা ভ্যাকসিন প্রদান করা হয়েছে রমজানে গ্র্যান্ড মসজিদে উমরাহ করবেন পঞ্চাশ হাজার উমরাহাজি আসন্ন পবিত্র রমজান মাসে সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে ধারণ ক্ষমতা প্রতিদিন পঞ্চাশ হাজার ভ্যাকসিন গ্রহণকারী উমরা হাজি এবং এক লাখ মুসল্লিতে বৃদ্ধি করা হয়েছে গতকাল মঙ্গলবারে সৌদি আরবের পবিত্র মসজিদদ্বয় সংক্রান্ত কর্তৃপক্ষ এই তথ্য জানান আসন্ন রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে প্রতিদিন পঞ্চাশ হাজার উমরাহ হাজি হজ করতে এর ইবাদতগুলো পালন করতে পারবেন এর পাশাপাশি প্রতিদিন এক লাখ মুসল্লি ইবাদত পালন করতে পারবেন সঠিকভাবে করোনা সতর্কতা পালন করার ফলেই এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সকল উমরাহ হাজি এবং মুসল্লিদের করোনা প্রতিরোধে আরোপৃত সতর্কতা মেনে নিয়ে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে হবে শুধুমাত্র ভ্যাকসিন গ্রহণ করা উমরা হাজিরা এবং মুসল্লিরাই গ্র্যান্ড মসজিদে প্রবেশ করতে পারবেন তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনে যারা করোনা ভাইরাস থেকে ইমিউন তারা ওমরা এর জন্য আবেদন করতে পারবেন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করার চোদ্দ দিন পার হবার পর অথবা যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠেছেন শুধুমাত্র তাদেরকেই উমরাহ হজ এর পারমিট দেয়া হবে ইতা মারানা এবং তাওয়ালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমে উমরাহ হজের জন্য আবেদন করা যাবে ওমরা হজের জন্য শিডিউল এবং স্থান খালি থাকা সাপেক্ষে উমরাহ পারমিট প্রদান করা হবে তাওয়াক্কালনা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই পারমিট প্রদর্শন এবং যাচাই করা হবে শুধুমাত্র তাওয়াক্কালনা এবং ইতামারনা অ্যাপ্লিকেশনের মাধ্যমেই উমরাহ হজ এবং পারমিটের নেয়ার জন্য সবাইকে অনুরোধ করেছে সৌদি হজ এবং উমরা মন্ত্রণালয় সকলকে ভুয়া ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন এর থেকে উমরাহ পারমিট নেওয়া থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়